ঝিনাইদহে বাসের ধাক্কায় এক ভ্যান চালক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের পবহাটি কলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সদর উপজেলার বেরাদি গ্রামের ভ্যান চালক করিম মোল্লা সকালে কলা নিয়ে বাইসাইকেল যোগে শহরের কলাবাজারে আসছিলেন। পথে বাজারের পাশে পৌঁছালে কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী রাসেল পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দেয়। সেখান থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাসটি আটক হলেও চালক পলাতক রয়েছে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।